আজ ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে অভিনেতা আব্দুল কাদেরের মরদেহ মিরপুরের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে অভিনেতার স্ত্রী খায়রুন নেসা স্বামীর শেষ ইচ্ছের কথা জানিয়েছেন। আব্দুল কাদেরের স্ত্রী খায়রুন নেসা উপস্থিত সাংবাদিকদের বলেন, উনি সব কাজ শেষ করে যেতে পারেননি, কিছু কাজ তো বাকিই আছে। নাতি নাতনি তার জান ছিল, সব সময় বুকে আগলে রাখতেন, পাগল ছিলেন তাদের জন্য। শেষবারের মতো উনি দেখে যেতে চাইতেন নাতি নাতনি পড়াশোনা করবে, নাতনি এখন যে অভিনয় করছে ওটা নিয়মিত করবে, তারপর সে গান শিখবে, তারপর তার ইচ্ছে ছিল সে ডাক্তার হবেই। এই কাজগুলো তিনি করে যেতে পারলেন না, নাতনিকে নিজে কেঁদে কেঁদে অভিনয় করে দেখাতেন এভাবে করবে। এরপর কান্নায় ভেঙে পড়েন খায়রুন নেসা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।